আন্তঃজেলা প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করল মালদা। মহিলা বিভাগে রানার্স হয়েছে মালদা। হলদিয়াতে গত এক সপ্তাহ ধরে আন্তঃজেলা কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করেছিলেন মালদার পুরুষ এবং মহিলা বিভাগের বিভিন্ন বয়সী খেলোয়াড়রা। তাতে নিজেদের সাফল্য অর্জন করে মালদাকে গর্ববোধ করছে। মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, এটা আমাদের কাছে খুব খুশির খবর। মালদা ছেলেমেয়েরা আন্তঃজেলা কবাডি প্রতিযোগিতায় সফলতা পেয়েছে, তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। আগামীতে রাজ্য এবং জাতীয় স্তরে খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থা প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে। রঞ্জিত আশা রিপোর্ট, NTVWB। ইন্টার ডিস্ট্রিক্ট কাবাডি মেন্স এন্ড উমেন্স এর চ্যাম্পিয়নশিপ হয়েছিল। মেন্সে আমরা চ্যাম্পিয়ন হয়েছি স্টেটের, আর উইমেন্সে আমরা রানার্স আপ হয়েছি। এদের বক্তব্য হচ্ছে যে কোচ আছে খুবই হেলদি, আর আইনে আছে কোচও খেলতে পারে। তো এই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে কোচ এরকম ধরে টেনে নিচ্ছে, কিছু করতে পারছে না, তাও যে রানার্স আপ হয়েছে, থ্যাংকস। কবে হয়েছিল এটা? এটা পরশু দিন। কতগুলো জেলা ইয়ে নিয়েছিল? পশ্চিমবঙ্গের সব জেলায়। কত বছর বয়সের মধ্যে এটা ওপেন? এর মধ্যে আগামী দিনে এদের এরা আরো ভালো, এদেরকে ট্রেন করাবো। ভালো রেজাল্ট করছে পশ্চিমবাংলায়, ট্রেন করে আরো আগামী দিনে যাতে আরো ন্যাশনাল লেভেলে খেলতে পারে। এরা ইন্টার ডিস্ট্রিক্ট কাবাডি টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে। মূলত বাইক বক্তব্য নিল। এরা ইন্টার ডিস্ট্রিক্ট কাবাডি টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে।